धोखाबाज बाटपार স্যার, আপনি চাষাবাদ করার জন্য যে জমি কিনেছিলেন এই সেই জমি? আচ্ছা সজীব, তুমি এই জমিতে চাষাবাদ করার জন্য এখানকার কৃষকদের সুযোগ দিও। ওকে স্যার। শোনো, জমি খালি পড়ে থাকার থেকে কৃষকরা যদি দুমোটো অন্ন জোগাড় করতে পারে এখানে চাষ করে, সেটা তো ভালো। ওকে স্যার, যেমনটা আপনার ইচ্ছা। আর হ্যাঁ, নতুন প্রজেক্টের জন্য যে 50 বিঘা জমি ছিল সেটা এখান থেকে কত দূর? স্যার, ওই জমিটা এখান থেকে 1 কিলোমিটার দূরে। আচ্ছা চলো। স্যার, আমাদের জমিতে যাওয়া যে রাস্তাটা ওইটা গ্রামের ভিতর দিয়ে গেছে, ওই রাস্তাটা অনেক খারাপ, ওইখানে পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে চলো। উঠুন ভাই উঠুন। কি হয়েছে আপনার? এই, ওনাকে তুলে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। ধন্যবাদ ডাক্তার সাহেব, আপনি যদি ঠিক সময় মতো আমাকে হাসপাতালে না নিয়ে আসতেন তাহলে হয়তো বা আমি মারাই যেতাম। আসলে ধন্যবাদটা আমাকে না দিয়ে এনাদেরকে দিন, যারা সময় মতো আপনাকে হাসপাতালে নিয়ে আসছে। এখানে আনতে যদি আপনাকে আর একটু দেরি হয়ে যেত তো জানি না আসলে আমাদের কিছু করা থাকতো কিনা। কারা? আপনি একটু অপেক্ষা করুন, যারা বাইরে বসে আছে আমি বের হওয়ার সময় ওনাদেরকে ডেকে যাচ্ছি, কেমন? ডাক্তার স্যার, পেশেন্টের কি অবস্থা? আচ্ছা শুনুন, আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা দেখা করতে পারেন। ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা আমি তাহলে দেখা করে আসি। স্যার, আপনি এভাবে যাবেন না, ও তো গরিব, আপনি যদি এই পোশাকে ওর কাছে যান তাহলে ও আপনার থেকে সাহায্য নিবে না, কারণ গরিবটা বড় লোকদের কাছ থেকে সাহায্য নিতে চায় না। হুম, তুমি ঠিকই বলেছ। ঠিক আছে ভাইয়া, এখন কেমন লাগছে আপনার? ভাই আপনি মহান, আপনি যদি ঠিক সময় মতো আমাকে হাসপাতালে না নিয়ে আসতেন তাহলে যে আমার কী হতো আমি নিজেও জানি না, আর যদি আমার কিছু হয়ে যেত তাহলে আমার বোনটাকে কে দেখত? মহান সৃষ্টিকর্তাই হয়তো বা আপনাকে আমার কাছে পাঠিয়েছে। ভাই আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবেন? আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি পৌঁছে দিচ্ছি, চলুন। আপনি উঠবেন না, আমি নিচ্ছি আপনার। পল্লবী বোন আমার, কোথায় তুই? হ্যাঁ ভাইয়া আসছি। ভাইয়া কি হয়েছে তোমার? আমি যখন খেতে কাজ করছিলাম হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে যাই, তখন এই ভাই আমাকে হাসপাতালে নিয়ে যায় আর চিকিৎসাও করায়। এই ভাই একজন ভালো মনের মানুষ। এখন তুমি কেমন আছো ভাইয়া? এখন আমি ঠিক আছি বোন। ভাইয়া তুমি একা খেতে কেন কাজ করো, কিছু কাজের লোকও তো নিতে পারো সাথে, এতে তোমার কষ্টটা একটু কম হবে। সে তো ঠিক আছে, কিন্তু এখন লোক কোথায় পাবো? আর লোক দিয়ে কাজ করালে তাদের তো টাকা দিতে হয়, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। ভাইয়া আপনি যদি কিছু মনে না করেন তো আমাকে কাজের লোক হিসেবে রাখতে পারেন, আমাকে টাকা দিতে হবে না, শুধু থাকার জন্য ঘর আর খাওয়ার জন্য দুমুঠো ভাত দিলে চলবে, আর কিছু চাই না। আর টাকা কামিয়ে বা কী করবো, এই পৃথিবীতে আমি একা, আমার কেউ নেই। ভাইয়া
আপনি আমাকে কাজে রেখে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তাহলে তো ভালোই হলো, এখন চলো বিশ্রাম করবে। ভাইয়া খাবার নিয়ে এসেছি, তোমরা এসে খেয়ে যাও। হ্যাঁ বোন আসছি। দীপ্ত চলো খেয়ে আসি। ভাইয়া অল্প কিছু কাজ বাকি আছে তো, আমি এগুলো শেষ করে আপনি খেয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খেয়ে আসি। দে বোন খেতে দে। পল্লবী। হ্যাঁ ভাইয়া বলো। দীপ্ত খুব ভালো ছেলে, ও যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমাকে কষ্ট করতে দেয় না, আমাদের অনেক সম্মান করে। আমার তো দীপ্তকে খুব পছন্দ হয়েছে। ও খাবে না? পল্লবী ও কাজ করছে, তুই ওকে যে ডেকে নিয়ে না, আগে খাওয়া তারপর কাজ। ঠিক আছে। দীপ্ত খেতে চলো, আসো। কিরে রহিম, দেনা শোধ করার মন নেই বুঝি? এমন কথা চিন্তাও করি না সাহেব, আসলে আমার কাছে টাকা নেই। এমন কথা কখনো চিন্তাও করো না শালা, তাহলে কিন্তু গ্রামেই থাকতে পারবে না। যাও আমার সুদের টাকাটা নিয়ে এসো। সাহেব আমার কাছে তো টাকা নেই, কিছুদিন পর ফসল কাটবো, কেটে বিক্রি করে আপনার সব টাকা দিয়ে দেবো। তুই ফসল কেন বিক্রি করবি? তার থেকে বরং তোর বোনের সাথে আমার বিয়েটা দিয়েই দে। এটা কি বলছেন আপনি, মুখ সামলে কথা বলুন। মন আর মুখ দুটোই সামলে নিয়েছি, আর তোমার ভাই টাকা শোধও করতে পারবে না, ভেবে দেখো। এই চল, ভেবে দেখো। কিন্তু কারা ছিল ওরা? ওরা হলো, যাও আমার সুদের টাকাটা নিয়ে এসো, তার থেকে বরং তোর বোনের সাথে আমার বিয়েটা দিয়েই দে। কত টাকা ধার আছে আপনার? 80,000 টাকা। বাবা তুই এখানে 80,000 টাকা আছে। রহিম তোর কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিল এখানে সব কিছু আছে। তোর আজ থেকে সব ধার শোধ হয়ে গেল, এরপরে যদি রহিমকে কখনো জ্বালাস ফল ভালো হবে না। মাইজি শোনো। হ্যাঁ বলো। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমিও আজ তোমাকে সব সত্যি কথাগুলো বলে দেব। হ্যাঁ বলো। এখানে না, কিছুক্ষণ পর আমাদের ক্ষেতের পাশে দেখা করো, তখনই বলবো। আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ পল্লবী বলো, কেন ডেকেছো? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি না সবসময় ভাবতাম ভালোবেসে যে আমার কাছে আসবে আমি তাকেই ভালোবাসবো। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে কথাটা তোমাকে অনেক আগেই বলা উচিত ছিল কিন্তু বলা হয়নি, এখন সময় এসেছে, তোমাকে আমি সব কিছু খুলে বলবো। স্টুপিড গাইয়া কোথাকার, চোখে দেখতে পাস না? তোর এই ভাঙা সাইকেল নিয়ে আমার গাড়িতে এসে ধাক্কা দিলি। সাহেব আপনি তো আগে আমাকে ধাক্কা দিলেন, এখন আমাকেই দোষারোপ করছেন? দেখেন আমার কত জায়গায় কেটে গেছে, আমাকে হাসপাতালে না নিয়ে গিয়ে আমাকেই দোষারোপ করছেন। তোকে আর হাসপাতালে, মাই ফুট। দেখেছো, এই জন্যই আমি বড়লোকদের সহ্য করতে পারি না। এই বড়লোকেরা টাকার গরমে মানুষদেরকে মানুষ মনে করে না, আর আমাদের মতো গরিবদেরকে নিজেদের পায়ের জুতা মনে করে। আমার সৌভাগ্য যে তুমি ওদের মতো বড়লোক নও, তুমি আমাদের মতো গরিব। আচ্ছা তুমি যেন কি বলতে চেয়েছিলে? বলবো কিছু না, চলো বাড়িতে চলো, ভাই আবার চিন্তা করবে, চলো। এই যে ভাই একটু শুনুন। হ্যাঁ বলুন। আচ্ছা আপনার সাথে ওই লোকটা কে ছিল? আপনি ওনাকে চেনেন না? উনি আমাদের দীপ্ত স্যার, এই শহরের টপ বিজনেসম্যান, উনি অনেক বড় লোক, ওনার যে কত টাকা আছে তার কোনো হিসাব নেই। আজ থেকে তোমার আর এই কাজ করতে হবে না। কেন, এখনো অনেক কাজ করতে হবে। বলছি না উঠে আসো, করতে হবে না কাজ। তোমার ভাইয়ের শরীরটা তো খারাপ, উনি আসতে পারবেন না, তাই কাজটা আমাকে শেষ করতে দাও। দোকাবাজ বাটপার, তুমিও বড় লোক, তোমরা বড় লোকেরা কি ভাবো? আমাদের মতো গরিব মেয়েদেরকে যখন ইচ্ছা ব্যবহার করে ফেলে দিতে চাও? আমি আর আমার ভাই তোমাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে। আমি তোমাকে কত ভালো মানুষ মনে করতাম, আর তুমিও কি না? ছি, যাও আমার চোখের সামনে থেকে। আমার একটা কথা তো শুন। যাও। বাড়ি থেকে আমি খাবার নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যান। এই যে একটু শুনুন। হ্যাঁ বলুন। আচ্ছা খেতে যে কাজ করছে উনি দীপ্ত চৌধুরী না? হ্যাঁ। উনি তো অনেক বড় লোক, তাহলে এখানে কেন কাজ করছেন? উনি বড় লোক ছিলেন কিন্তু এখন আমাদের মতো গরিব হয়ে গেছে। আপনি কি জানেন উনি একটা গরিব মেয়েকে ভালোবাসতেন, কিন্তু ওই মেয়েটা বড় লোকদের পছন্দ করতো না, এই জন্য ওনার সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে দান করে দিয়েছেন, তাই সে এখন আমাদের মতো গরিব। আচ্ছা আমি এখন আসি। হ্যাঁ আমি। তোমাকে এভাবে দেখবো কখনো ভাবতেও পারিনি। কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি আমাকে এতটাই ভালোবাসতে যে আমার জন্য সব কিছু হারালে, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। ভালোবাসা কোনো অপরাধ নয় যে তুমি অপরাধী হবে, তুমি তো আমাকে ভালোবেসেছিলে। মিথ্যা তো বলেছিলাম, আমি অপরাধী তো হলে আমি হব,
একটা কথা কি জানো, কিছু মানুষ ভালোবাসার জন্য সারা জীবন লড়াই করেও ভালোবাসা পায় না। আমি নয় ভালোবাসা পেয়েও সব কিছু হারালাম। সব ভালোবাসায় যে প্রাপ্তি হতে হবে এমন তো কোনো কথা নেই। কিছু ভালোবাসা অপ্রাপ্তিতে সুন্দর। আমার ভালোবাসা নয় অপ্রাপ্তি থাকলো। আমি নয় না পাওয়া অপূর্ণ ভালোবাসাটা বুকে লালন করে তোমার স্মৃতিতে কাটিয়ে দেবো সারাটা জীবন। তোমার প্রতি ভালোবাসাটা আমার মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। কিন্তু দুঃখ একটাই, তোমাকে পাওয়ার হলো না। ভালো থেকো তুমি, আর পারলে আমাকে ক্ষমা করে দিও।